নবজ্যোতি সঙ্গের যে হনুমান পুজোটা হয় এখানে কিন্তু জয়শ্রীরামটা দারুণ করেছে আর প্যান্ডেলটা অসাধারণ করেছে। বজরং ভাইটা দারুণ 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 করেছেন, খুবই সুন্দর করেছে এখানকার নবজ্যোতি সঙ্গের। মানে পোলাও টোলাও খাওয়াচ্ছে, চলো পোলাও খাওয়া যাক, ঠাকুর দেখতেছে এটাই তো ইমোশন, প্রসাদ খাবো। বানজেটিয়ার যে এমআইটি কলেজ আছে সেখানকার পুজো অসাধারণ, এবং বিশাল বড় এখানকার মণ্ডপ, অসাধারণ মণ্ডপ সজ্জা। চলো ভিতরে ঠাকুর দেখা যাক, কার্তিক পুজো হয়েছে এখানে। অসাধারণ সজ্জিত হয়েছে, বহরমপুরবাসীকে আমি বলবো এখানে অবশ্যই দেখে যান যদি মণ্ডপ সজ্জা দেখতে যান, কারণ এত বড় মণ্ডপ আমি তো কোথাও ভৈরব কার্তিক পুজো দেখলাম না। তাই বলছি বানজেটিয়াতে এসেন এবং দেখে যান, টাইম পাবেন। কারণ করেছে দারুণ, ঠাকুরটা অপরূপ সুন্দর করেছে এবং প্যান্ডেলটা বিশাল বড় করেছে, রাস্তার ধার তাই চিনতে খুব একটা প্রবলেম হবে না। ওই এমআইটি কলেজের ওখানে বানজেট, রংপুর টু যে লালগোলার যে রাস্তাটা, যে এই পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে পুরো রাস্তার ধারেই কিন্তু পুরো পুজোটা হয়েছে। কারণ রাস্তা দিয়ে একটু বানজেটিয়ার যে রাস্তাটা সেই রাস্তা থেকে পঞ্চানন্দলা থেকে একটু এসে ওই 2 কিলোমিটার 1.5 কিলোমিটার মতন এসে কিন্তু রাস্তার ধারে বিশাল বড় এখানকার মণ্ডপ সজ্জা হয়েছে এবং কার্তিক পুজো হয়েছে এখানকার, অসাধারণ অসাধারণ। আমি এখানকার খোঁজটা পেলাম এবং চলে এলাম। এইদিকে অনেক ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে এদিকটাও যায়, দারুণ করেছে কিন্তু, বেশ ভালো জায়গায় এলাম। মানে লাইটিং দেখতে দেখতে এলাম কিন্তু বেশ ভালো, জোরে গান বাজছে কিন্তু সেটা একদম ছোট থেকে ছোট, তারপরে একটু বড়, আর একটু বড়, একটু বড় হতে হতে এখানে একটু বড়, আর এখানে একদম বড় বাবা ভৈরব যিনি সেনাকে। দারুণ করেছে, দারুণ করেছে, ঠাকুরটা অসাধারণ অপরূপ। কিন্তু এইদিকে আস্তে আস্তে যেমন ছোট থেকে বড়, এখানে একটু বড়, তারপরে একটু ছোট, দারুণ করেছে, থিমটাই আর সেরা করেছে সত্যি। অনেকগুলো ভৈরব করেছে, মানে 11টা ভৈরব, 5টা ওইদিকে, 5টা এদিকে, একটা, 11টা, অসাধারণ। এদিকে প্রথমে ছোট হতে বড়, ওইদিকেও তাই ছোট হতে, তারপরে মাঝে এখানে বাবা ভৈরবকে দিয়েছেন, সত্যি খুব সুন্দর লাগছে, সুন্দর। আর চারিদিকে বিশাল বড় কিন্তু এখানে মেলা বসেছে একটা পুরো, গান টান বাজছে, ওর জন্য কপিরাইট নিয়ে ভয়ে আছি, বেশ ভালো জায়গা। গেল অনেকদিন পরে খেললাম, একটা চিরুনি পেয়ে গেছি, চিরুনি এই খেলাটা, আর দেখে এই খেলাটা খেলা যাবে এখন, মানে অনেকদিন পরে এই খেলাটা, 10 টাকা দিয়ে একটা চিরুনি লাভই করেছি, 15 দাম হয় মনে হয় চিরুনি, না কটাকা যায় না, আর এই খেলাটা খেলা যাবে এখন, কি এটা ব্যাপারটাই বুঝতে পারছি। 10 টাকা ওটা 3টে পুরো মাঝে ফেলতে হবে নাকি? কোথায় গেল যখন ভাগ্য বলে তেরে সে আচ্ছা বুড়া কুছ নেই হতা মে টাটা বাই বাই গুড বাই। ওরে পেয়ে গেছে একে, দারুন দারুন, ইয়াজে হয়ে গেছে, এসে বেশ ভালো লাগছে। কারণ আজকে খুব একটু প্রবলেম হয়ে গেছিলো, বেলডাঙ্গা যেতে পারিনি, কিছু প্রবলেম ছিল, কিন্তু মেলাটা এসে বেশ মনটা খুশি হয়ে গেল, খেলে টেলে বেশ ভালো, দারুণ মেলাটা, দারুণ। এদিকে নাচ টাচ হচ্ছে, অনেকক্ষণ কাটানো হলো, খাওয়া দাওয়া হলো, আর মেলা এসেছি, জিলিপি খাবো না তাই হতে পারে না, জিলিপি খাওয়াবে আসবো, জিলিপি খাবো না তাই হতে পারে না। আর সত্যি খুব সুন্দর মেলাটা, বেশ ভালো, বেশ ভালো, জিলিপিটা বাড়ির জন্য নেওয়া হয়ে গেছে, চলো এখন বাড়ি যাওয়া যাক। 11:30টার সময় বানজেটিয়া থেকে গাড়ি চালিয়ে এসে হেভি ঠান্ডা লাগছিলো, তাই গঙ্গার ধারে মোমোর আলাদাই ভাই আছে, প্রচুর ভিড় চারিদিকে, গাড়ি টাড়ি রাখার জায়গা নাই, আসলে ভিডিওটা একটু বড় করতে হবে না, কিছু তো বলতে হবে না, সেটা না, কিন্তু এরকম মোমো মানে মেনলি স্যুপের জন্য, জাস্ট চুমু লাগে, জিভ থেকে জল পড়ছে, আর ঝাল ঝাল করে নিয়ে নিয়েছি, দাম খেতে দাম, গানটা ভাগ্যিস বন্ধ হলো তাই বলতে পারছি। এরকম শীতের সময় আর একা বেরিয়েছিলাম আজকে হঠাৎ করে, কারণ বন্ধুরা বেরিয়ে গেছিলো আজকে তাড়াতাড়ি, তো শীতের সময় এরকম বেরিয়ে ঠান্ডার মধ্যে সোয়েটার টোয়েটার পরে যেতে একটু মোমো হয় না, গরম গরম চুমু চুমু, এরপরে স্যুপটা, স্যুপটাই আমার মেনলি ভালো লাগে। এরকম এক্সট্রা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কা বাটার মতো, মুখ থেকে জল চলে আসছে জিভ থেকে, অসাধারণ, মানে এরকম একটা ভাইব। সত্যি বলতে সবসময় যে মোমো প্রেমিক বা মোমো ভালো লাগে তা না, কিন্তু ভাইবটা বেশি ভালো লাগে, যে এই ঠান্ডার মধ্যে সুন্দরভাবে এই যে গরম গরম মোমো খাওয়া, এইগুলোই ভালো লাগে। কারণ মোমো প্রেমিক বা সবসময় খেতে হবে তা না, কিন্তু ওই সবসময় আমার মোমো খায় না, কিন্তু একা বেরিয়েছি, ঠান্ডা লাগছিল, ভাই জাস্ট এনজয়, এটাই আসল। গরম বাসে শুনো গানটা।
গানটা কিন্তু চরম বাজাচ্ছে, কলঙ্গিনি রাধা, দারুণ গান, দারুণ দারুণ গান হচ্ছে। লঙ্কা বাটা এক্সট্রা করে নিয়ে পুরো সবুজ হয়ে গেছে, উফ, আর চিকেন পেয়ে গেছে। এটা কে মেনলি মোমো প্রেমিক আর কে কে এরকম পরিবেশ প্রেমিক, যে পরিবেশের ওপর ডিপেন্ড করে কিছু খাওয়া, মানে চা মোমো মেনলি এই পরিবেশে, মানে এটা ভাইব, যে মন আনন্দ এটাই আসল। এই যে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে একটা মোমো, এটাই ভালো লাগে। মোমো প্রেমিক ওরকম না, কোনো কিছুই প্রেমিক সেরকম না, কিন্তু একটা যদি প্রেমিক থাকতো তাহলে কয়েকটা লাইন বলতাম গঙ্গার ধারে বসে, কিন্তু না প্রেমিক আছে না ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হলেও কষ্ট জানাতে পারতাম, কোনোটাই জানাতে পারছি না। একটা প্রেমিক খুব দরকার গো, ব্রেকআপ হলেও তার গল্পগুলো শোনাতে পারবো, কন্টেন্টটা একটু বাড়বে। ঠিক আছে, নতুন ভিডিও দেখতে গেলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে থাকলে বেল বাটন ক্লিক করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবা। গানটা একটু বন্ধ হলো তাই বলছি, টেক কেয়ার, সকালে ভালো থাকো, সুখ খাওয়া চলছে ঝাল ঝাল তো, ঠিক আছে, সকালে ভালো থাকো, সকালে এনজয় করে কাটাও, টেক কেয়ার।